ওয়েলকাম টু বিদঙ্ক আমি সঙ্গীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক প্রবলেম আছে সলভ করার জন্য একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোনো কোন ধারণ করে আছে যে কোন ধারণ করে আছে তার অনুপাত ফাইভ এবং দ্বিতীয় কোনটির ষষ্ঠিক মান থার্টি হলে প্রথম কোনটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করে লিখি ওকে তাহলে প্রথমে একটা বৃত্ত আঁকা যাক এই হলো বৃত্ত ঠিক আছে দুটো বৃত্তচাপ একটা বৃত্তচাপ নিলাম এস ওয়ান আরেকটা বৃত্তচাপ নিলাম এস টু ঠিক আছে তাহলে এস ওয়ান বৃত্তচাপ এই কেন্দ্রে হচ্ছে থিটা ওয়ান কোন উৎপন্ন করছে আর এই এস টু বৃত্তচাপ ঠিক আছে কেন্দ্রে হচ্ছে থিটা টু কোন উৎপন্ন করছে ঠিক আছে তাহলে আমরা জানি ফর্মুলা বৃত্তচাপ চাপ এস টু কেন্দ্রে উৎপন্ন কোন থিটা ইন্টু বৃত্তের ব্যাসার্ধ আর এস ইকুয়াল টু থিটা আর তাহলে আমরা এখানে বলতে পারবো এস ওয়ান ইজ ইকুয়াল টু থিটা ওয়ান আর আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে এবং বৃত্তের ব্যাসার্ধটা কনস্ট্যান্ট থাকবে কারণ আমরা একই বৃত্তের ক্ষেত্রে কাজ করছি ওকে আচ্ছা এবং এস টু এস ইকুয়াল টু থিটা টু আর এটা আমি এক নম্বর দিলাম আর এটা দিলাম দু নম্বর এবার এক আর দুই ভাগ করলে কী হবে ওয়ান ডিভাইডেড বাই যদি টু করি তাহলে এস ওয়ান বাই এস টু এস ইকুয়াল টু থিটা ওয়ান আর বাই থিটা টু আর ওকে আচ্ছা এবারে বলছে যে এই যে বৃত্তচাপ দুটি তাদের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু টু তাহলে এস ওয়ান বাই এস টু হচ্ছে ফাইভ বাই টু সো দ্যাট ইজ ইকুয়াল টু এখানে দেখো আর আর কেটে গেলো থিটা ওয়ান বাই থিটা টু এবারে বলছে দ্বিতীয় কোনটি মানে থিটা টু হচ্ছে থার্টি ডিগ্রি তার ষষ্ঠিক মান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে থিটা ওয়ানের মানটা কত তাহলে এখান থেকে বের করতে পারবো সো ফাইভ বাই টু টু থিটা ওয়ান বাই ডিগ্রি অতএব থিটা ওয়ান ডিগ্রি ঠিক আছে তাহলে দুই পনেরোই হলো তাহলে দ্বিতীয় প্রথম কোনটির প্রথম কোনটির ষষ্ঠিক পদ্ধতিতে মান আমরা পেলাম ষষ্ঠিক পদ্ধতিতে মান হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এবার আমাদের বৃত্তীয় পদ্ধতিতে মান নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমরা জানি একশো ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রি হবে পাই বাই ওয়ান রেডিয়ান আর তাহলে 75 ফাইভ ডিগ্রি হবে 75 ফাইভ ইন্টু পাই বাই ওয়ান ঠিক আছে তাহলে এটা যদি আমি পনেরো দিয়ে কাটি পনেরো পাঁচে পঁচাত্তর আর একশো তাহলে দিস টু ফাইভ পাই বাই টুয়েলভ ঠিক আছে তাহলে বৃত্তীয় পদ্ধতিতে মান হবে ফাইভ বাই বাই টুয়েলভ রেডিয়ান ওকে সো দিস ইজ আওয়ার আনসার থ্যাংক ইউ ফর ওয়াচিং উইথ ডট কম অঙ্কের আরও প্রবলেম সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন